আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, আমরা বলেছিলাম যে আমরা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার জীবনের যে বইগুলো আছে সেগুলো নিয়ে একটি সিরিজ বানাবো। তো আজকে হচ্ছে আমাদের সেই সিরিজের প্রথম পর্বটি। জি বন্ধুরা, তো আজকে থেকে শুরু হচ্ছে আমাদের নবীজি সিরিজের প্রথম পর্ব, যেখানে আমরা নবীজির বিষয়ে যে তার জীবনী গ্রন্থগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম পর্বে যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে এই বইটি, তোমাকে ভালোবাসি হে নবী। এটি লিখেছেন গুরুদত্ত সিং এবং বইটি দারুল কলম থেকে প্রকাশিত হয়েছে এবং বইটির গায়ের মূল্য মাত্র 70 টাকা এবং বইটি 110 পৃষ্ঠার মতো। তো এই বইটি যদি আপনি আপনার জীবনী পড়ার ক্ষেত্রে যদি প্রথমবার শুরু করেন তাহলে আমি মনে করি সব থেকে ভালো হয়, কারণ এই বইটি একদম কম পৃষ্ঠার এবং এই বইটি কিন্তু দামও খুবই কম। কারণ দেখা যায় যে অনেক সময় অনেকের বাজেট থাকে না বই কেনার জন্য, তো সেই ক্ষেত্রে মাত্র 70 টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি নবীজির জীবনের একটি ভালো একটি ধারণা পেয়ে যাবেন, কারণ খুব সহজে লেখা হয়েছে এবং খুবই সুন্দর করে লেখা হয়েছে। তো যারা প্রথমবার নবীজির জীবনী পড়বেন আমি মনে করি তাদের জন্য এই বইটি কিন্তু খুবই ভালো হবে, যে এটি দিয়ে আপনি শুরু করেন, আস্তে আস্তে আপনি আপনার লেভেল বাড়ালেন যে এটার পর ওটা পড়বো ওটা পড়বো। কিন্তু আমি মনে করি প্রথমে যে বইটি পড়ছেন সেই ক্ষেত্রে এই বইটি দিয়ে শুরু করা উচিত, কারণ এটি দামেও কম মানেও ভালো। তো বুঝতে তো পারছেন দামে কম মানে ভালো মানে কোনটা থেকে বলেছি। তো এটা বাদ, এখন হচ্ছে যে এই বইটির আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই বইটির লেখকের নামটি কি আপনারা কেউ খেয়াল করেছেন? বইটির লেখকের নাম হচ্ছে গুরুদত্ত সিং। জি, আপনারা ঠিকই দেখেছেন, কারণ এই বইটি লিখেছেন একজন হিন্দু। তো তার পার্সপেক্টিভে যদি এই বইটি পড়া হয় তাহলে দেখবেন যে এই বইটি কিন্তু সে কোনো অংশে খারাপ লিখেনি, সে কিন্তু খুব ভালো লিখেছে এবং বইটি কিন্তু খুবই আলোচিত হয়েছিল এবং খুবই বিখ্যাত এবং পাঠকরাও খুবই পছন্দ করে। তো আমি মনে করি যে আপনারা যখন পড়বেন তো শুরু বা প্রথম যে বইয়ের ক্ষেত্রে মনে করি এই বইটি আপনাদের ভালোই হেল্প করবে। তো আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন। তো বইটি সংগ্রহের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এবং এই বইটির কথা বলবো যে অনেক সময় অনেকে বুঝে না যে কোনটা দিয়ে শুরু করতে হবে, তো এই বইটি দিয়ে শুরু করুন, কারণ এটা তো সস্তাও আছে এবং পৃষ্ঠাগুলোও কম। আপনারা যখন পড়া শুরু করবেন দেখবেন যে আপনাদের কাছে পড়তে ভালো লাগছে এবং নবীজির জীবনী নিয়ে পুরো একটি সহজভাবে একটু সংক্ষেপে আকারে খুব ভালো ধারণা পাওয়া যাবে। তাই আমি বলবো যে এই বইটি অবশ্যই সংগ্রহ করে দেখুন এবং অবশ্যই পড়া শুরু করুন। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আবার দেখা হবে আমাদের আগামীকাল এবং আমাদের এই সিরিজটি কন্টিনিউ থাকবে। আশা করি আমরা পরবর্তী সপ্তাহে আরেকটি এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। তো সেই বল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।